বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। এই উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনলাইনে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যথারীতি নিয়ম অনুযায়ী আমরা অতীতের মতো এবারও প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী তার সূচনামূলক বক্তব্য দেবেন, তারপরে আপনাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, প্রশ্ন করার সময় আপনার নিজের পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের পরিচয় জানাবেন এবং কেউ একটার বেশি প্রশ্ন করবেন না, যাতে অন্যরা সুযোগ পায়। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে তার সূচনামূলক বক্তব্য প্রদানের জন্য সবিনয় জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন এবং সকল কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আমার দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে আমার সমগ্র দেশবাসীকেই আমি শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের এই মহামারী চলছে, বহুদিন আপনাদের সঙ্গে দেখা হয় না সাংবাদিক ভাই বোনেরা, এই প্রায় এক বছর পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তারপর সরাসরি না, ভার্চুয়াল, কারণ করোনার কারণে একরকম বলতে গেলে বন্দি জীবনই কাটাতে হচ্ছে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলেই তার মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ আমরা চালাতে পারছি। তবে আমি আজকে আপনাদের সামনে যে উপস্থিত হয়েছি সেটা বাংলাদেশের একটি মহৎ এবং গৌরবোজ্জ্বল অর্জনের সুসংবাদ দেওয়ার জন্য। বাংলাদেশ গতকাল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি। সমগ্র জাতির জন্য এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমাদের এই উত্তরণ এমন এক সময় ঘটল যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি, সেই সাথে আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দ্বার প্রান্তে। বাংলাদেশের জন্য এই উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের বলতে গেলে একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে রেখে গিয়েছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে তারই হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হল। এ কৃতিত্ব সমগ্র বাংলাদেশের জনগণের, দেশে বিদেশে প্রবাসে যারা, আমি সকলকে এই কৃতিত্বের অংশীদার মনে করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইল ফলক অর্জন করতে পেরেছি। এই শুভ মুহূর্তে আমি দেশ ও দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আমাদের উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতার কন্যা হিসেবে জনগণের একজন নগণ্য সেবক আমি, সেই সেবক হিসেবে এই কৃতিত্ব অর্জনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি এই অর্জনকে উৎসর্গ করছি আমাদের দেশের নতুন প্রজন্মকে, তরুণদের জন্য, যারা আজকের বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে তার জীবনটা উৎসর্গ করেছিল দেশের মানুষের জন্য এবং তার সে সংগ্রামের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। আমি স্মরণ করছি জাতীয় চার নেতা
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনের প্রতি। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আমার সহস্রত সালাম জানাচ্ছি। আমি গভীর বেদনার সাথে স্মরণ করছি 75-15 আগস্ট সেই কালো রাতে, যেদিন আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধু হত্যা করেনি, হত্যা করেছিল আমার মা এবং ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ভাই, সকলেই আমার ছোট, ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা এবং আমার ছোট্ট ভাইটি রাসেলকে। হত্যা করেছিল আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের সহ আমাদের পরিবারের অনেক সদস্যকে। আমি তাদের প্রতি আজ শ্রদ্ধা জানাই। কামাল জামালের নবপরিণীত বধূ, যাদের হাতের মেয়েদের রং তখনও শুকায়নি, সুলতানা কামাল ও রোজি জামাল, আজ তাদেরকে আমি স্মরণ করছি। সেই দিন আমাদের বাসায় বা জাতিপিতাকে রক্ষা করতে এসে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং পুলিশের এএসপি হাসিবুর রহমান, তারাও জীবন দিয়েছিল, আমি তাদের কথাও স্মরণ করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, পাকিস্তান রাষ্ট্রের পূর্ববঙ্গ শুধু অবহেলিত ছিল না, এই এখানকার যত সম্পদ তা সবই নিয়ে যাওয়া হতো সেই পশ্চিম পাকিস্তানে। অথচ জনসংখ্যার দিক থেকে এই পূর্ববঙ্গ ছিল সংখ্যাগরিষ্ঠ, প্রায় 56 ভাগ মানুষের জন্য ব্যয় করা হতো মাত্র 25-30 ভাগ সম্পদ, আর পশ্চিম পাকিস্তানের 44% জনগণের জন্য 70-75 ভাগ সম্পদ। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার হন। সোচ্চার হন আমাদের মাতৃভাষায় বাংলা কথা বলার অধিকার যখন কেড়ে নেওয়ার চেষ্টা চালায়, তখন থেকেই শুরু করেন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলন। এই আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করি আমাদের বিজয়, স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু পাকিস্তানি জান্তারাই পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশের সব অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল। রাস্তাঘাট নেই, রেল লাইন, ব্রিজ, কালভার ধ্বংসপ্রাপ্ত, সমুদ্র বন্দর, নদী বন্দর অচল, কলকারখানা বন্ধ, অফিস, আদালত, স্কুল, কলেজ সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত। পূর্ববঙ্গ ছিল একটি প্রদেশ, এই প্রদেশের প্রশাসনকে তিনি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে একটি স্বাধীন দেশের উপযোগী করে একেবারে শূন্য হাতে যাত্রা শুরু করে দেশের পুনর্গঠনের কাজ শুরু করেন। ভারত থেকে ফিরে আসা 1 কোটি শরণার্থী সহ দেশের অভ্যন্তরে উদ্বাস্তু হয়ে পড়া প্রায় 3.5 কোটি মানুষকে পুনর্বাসন করেন। শহীদ পরিবার, নির্যাতিত পরিবার, মুক্তিযোদ্ধা, ঘরবাড়ি হারানো সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারের সময় জিডিপি প্রবৃদ্ধি হার 7% অতিক্রম করে, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে প্রবেশ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের যে কর্মসূচি তিনি হাতে নিয়েছেন সেটা তিনি শেষ করে যেতে পারেননি। 75-15 আগস্ট স্বাধীনতা বিরোধী কুচক্রিয়া তাকে সপরিবারে অধিকাংশ সদস্য সহ হত্যার মাধ্যমে শুধু মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করেনি, তা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকেও স্তব্ধ করে দেয়। এর প্রমাণ আপনারা দেখেছেন 75 সাল থেকে 15-ই আগস্টের পর 21 বছর ধরে। 1819-এ কু হয়েছে, সেনা সদস্য থেকে শুরু করে, অফিসার থেকে শুরু করে বহু নেতা কর্মী, জনগণ হত্যার শিকার হয়েছে। প্রতি রাতে বাংলাদেশে কারফিউ থাকত, এমন একটা অন্ধকার যুগে আমরা ছিলাম। বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ছিল খরা বন্যা দুর্যোগের দেশ, ভিক্ষকের দেশ।
এবং সে সময় বার্ষিক বাজেটের একটা বড় অংশ আসত বিদেশি সাহায্য থেকে। খাদ্যের জন্য বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতো 75 পরবর্তী সরকারগুলো, এমনকি পুরনো কাপড় বিদেশ থেকে এনে আমাদের দেশের মানুষকে পড়তে দেওয়া হতো তাদের লজ্জা নিবারণের জন্য। আমাদের গ্রামগুলো ছিল সব থেকে বেশি অবহেলিত, অথচ আমাদের গ্রামে দিকে কেউ লক্ষ্য করতো না। যোগাযোগে যে রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, মানুষের হাতে কাজ ছিল না, অনাহারে অর্ধহারে মানুষ দিনের পর দিন পার করত, সারাদিন খেটে মজুরি পেত যা তাদের মানে 2 কিলো চালও কিনতে পারতো না। তাদের বলার জায়গা ছিল না এবং দুর্ভিক্ষ লেগেই থাকত। 75 পর আমি আমার ছোট বোন রেহানা আমরা বিদেশে ছিলাম, আমরা কিন্তু 6 বছর দেশে আসতে পারিনি, কারণ মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান আসতে দিতে চায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমাকে আমার অবর্তমান আমার সবার আমাকে সবার নির্বাচিত করে, জনগণের সমর্থন নিয়েই আমি একরকম জোর করে দেশে ফিরে আসি। আর রেহানার তো পাসপোর্টটাও দেয়নি, পাসপোর্টের যখন সময় শেষ হয়ে যায় তখন সে পাসপোর্টটা দিতে অস্বীকার করে। যাক, বাংলাদেশে আসার পর যখন 81 সালে আমি আসি, আমি জানি আমার বাবার স্বপ্ন, সে কারণে আমি সমগ্র বাংলাদেশ ঘুরে বেড়াই এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি যাই, মানুষের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখি এবং সব সময়টাই চিন্তা করতাম এবং মানুষের এই কষ্ট দেখে এই প্রতিজ্ঞাই নিয়েছিলাম যে আল্লাহ যদি কখনো আমাকে সুযোগ দেন তাহলে দেশ পরিচালনার ক্ষেত্রে আমি গ্রামকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো, গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করব এবং আমাদের অর্থনৈতিক নীতিমালা বা কার্যক্রম আমরা গ্রাম ভিত্তিক করে তুলব এবং গ্রামের মানুষের উন্নয়নে আমরা কাজ করব। তখন প্রায় 80 ভাগের উপর মানুষ গ্রামেই বাস করত। আমার মনে হয়েছিল এদের যদি দারিদ্র্যমুক্ত করতে পারি তাহলেই বাংলাদেশকে আমরা অতি দ্রুত দারিদ্রের হাত থেকে রক্ষা করতে পারব। 96 সালে জনগণের রায় নিয়ে প্রথমবার আওয়ামী লীগ সরকার গঠন করে এবং তখন থেকে আমরা চেষ্টা করি এদেশের সার্বিক উন্নয়নের পরিকল্পনাতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি এবং অর্থনৈতিক উন্নয়নের কাজ আমরা হাতে নিই। আমরা নতুন নতুন পরিকল্পনা এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি, সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে গরিব প্রান্তিক মানুষদের সরকারি ভাতার আওতায় নিয়ে আসি এবং কৃষি উৎপাদনের উপর বিশেষ জোর দিয়ে দেশকে খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণ করি। এরপর 2001 সালে আর আমরা সরকার আসতে পারিনি, কাজে 2001 থেকে 2018 অবস্থা আপনাদের ভালোই জানা আছে, কারণ মাঝখানে 5 বছর বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, সে সময় সেই হত্যা খুন ধর্ষণ অত্যাচার নির্যাতন কি ব্যাপকভাবে লুটপাট দুর্নীতি চলেছিল সেটা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। বাংলাদেশ 5-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়নও হয়েছিল, কাজে আপনারা সবাই সেটা জানেন। যাক, 2009 সালে আবার আমরা সরকার গঠন করি এবং তখন থেকে এ পর্যন্ত জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমি জনগণের প্রতি কৃতজ্ঞ যে তারা ভোট দিয়ে আমাদেরকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। কাজে আজকে যে অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, তা আমাদের বিগত 12 বছরের নিরলস পরিকল্পনা পরিশ্রম ও প্রচেষ্টার ফসল। আর দেশের মানুষই কিন্তু এসব কাজ করে দিয়েছেন, আমরা শুধু সরকারি থেকে নীতির সহায়তা দিয়ে সুযোগ তৈরি করে দিয়েছি আর সেই সাথে আমাদের সকলে মিলিতভাবে আমরা কাজ করেছি। প্রিয় সাংবাদিকগণ, মাথা পিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা এই 3টি সূচকের ভিত্তিতে জাতিসংঘ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। 2018 সালে অনুষ্ঠিত প্রথম ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের 3টি মানদণ্ডই খুব ভালোভাবে পূরণ করতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় এবছর আনুষ্ঠানিক ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ পুনরায় সকল মানদণ্ড অত্যন্ত সফলতার সঙ্গে পূরণের মাধ্যমে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্যতা অর্জন করল। জাতিসংঘের পর্যালোচনায়
2019 সালে মাথাপিছু আয়ের মানদণ্ড নির্ধারিত ছিল 1,222 মার্কিন ডলার। ওই বছর বাংলাদেশের মাথাপিছু আয় ছিল 1,827 মার্কিন ডলার আর বর্তমানে আমাদের মাথাপিছু আয় 2,064 মার্কিন ডলার। অর্থাৎ মানদণ্ড যেটা জাতিসংঘ নির্দিষ্ট করছে তার থেকে প্রায় 1.7 গুণ বেশি। মানব সম্পদ সূচকের নির্ধারিত মানদণ্ড 66 এর বিপরীতে বাংলাদেশ অর্জন 75.4। অর্থনৈতিক ও পরিবেশগত ভূমিকতা সূচকের উত্তরণের মানদণ্ড নির্ধারিত ছিল 32 বা তার নিচে তার কম, কিন্তু ওই সময়ে এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল 27। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দারিদ্র ক্ষুধা নিরক্ষরতামুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক নয়, প্রিয় সাংবাদিকবৃন্দ নিশ্চয়ই আপনারা সেটা স্বীকার করবেন। আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। আর্থিক অন্যান্য সূচকগুলির দিকে লক্ষ্য করুন। 2008-09 বছরে জিডিপির আকার ছিল মাত্র 103.5 বিলিয়ন মার্কিন ডলার, 2019-20 সালে তা 330.2 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এই 12 বছরে সরকারি ব্যয় 4.7 গুণ বৃদ্ধি পেয়ে 87,960 কোটি থেকে 2019-20 বছরে 4,15,550 কোটি টাকা হয়েছে। 2008-09 বছরের রপ্তানি আয়ের পরিমাণ ছিল 15.57 বিলিয়ন ডলার আর 2018-19 বছরে তা 40.54 বিলিয়ন ডলারে বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2008-09 অর্থ বছরে 7.47 বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 44.03 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। 2001 সালে আমাদের দেশের দারিদ্রের হার ছিল 48.9% এবং হতদরিদ্রের হার ছিল 34.3%। 2019 সালে দারিদ্রের হার কমে দাঁড়িয়েছে শতকরা 20.5 ভাগ এবং হতদারিদ্রের হার 10.5%। খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। 2019-20 অর্থ বছরে দানাদার খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল 4,53,44,000 মেট্রিক টন। বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় এবং মাছ মাংস ডিম শাক সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আভ্যন্তরীণ মুক্ত জলাশয় মাছ উৎপাদন বৃদ্ধি হলে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। 2009-10 বছরে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ছিল মাত্র 5,271 মেগাওয়াট, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 24,421 মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ সুবিধাভোগীর সংখ্যা 47% থেকে 99% উন্নীত হয়েছে। মানুষের গড় আয়ু 2009-10 বছরে 69.61 বছর থেকে বৃদ্ধি পেয়ে 2019-20 সালে দাঁড়িয়েছে 72.6 বছর। 2009-10 বছরের তুলনায় 5 বছর বয়সী শিশু মৃত্যুর হার অর্ধেক কমে দাঁড়িয়েছে প্রতি হাজারে 28 জন, মাতৃমৃত্যুর হার কমে দাঁড়িয়েছে লাখে 165 জনে এবং 2009-10 ছিল 280 জন। 280 থেকে আমরা কমিয়ে 165-তে এনেছি। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ডিজিটাল বাংলাদেশ এর সুবিধা আজ শহর থেকে প্রান্তিক গ্রাম পর্যায়ে পর্যন্ত বিস্তৃত হয়েছে। প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।
মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল গৃহহীনদের ঘর প্রদান কর্মসূচির আওতায় 8,92,000 গৃহহীনকে ঘর প্রদান করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 70,000 ঘর হস্তান্তর করা হয়েছে, আরো 50,000 গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। আমি যদি হিসেব করি, 1996 সাল থেকে এ পর্যন্ত মোট 9,98,346 পরিবারকে আমরা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের লক্ষ্য, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষকে আমরা ঘর করে দেব। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে চলতি বাজেটে 95,574 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 16.83% এবং জিডিপির 3.01%। উপকারভোগীর সংখ্যা প্রায় 3,25,00,000। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত 2,53,00,000 শিক্ষার্থীকে বৃত্তি বা উপবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তাছাড়া আমরা বিনা পয়সায় বই দিই ও অন্যান্য সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। করোনাকালে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মী বা ধর্মযাজক, নন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, শিল্পী, সাংবাদিক সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় 2,50,000,000 মানুষকে নগদ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের নারীরা আজকে স্বাবলম্বী। জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে 153টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 50তম এবং নারী রাজনৈতিক ক্ষমতায়নে 70। করোনা ভাইরাসের মহামারীর কারণে 2020 সাল শুধু আমাদের বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য ছিল সংকটময়। এই মহামারীতে যাদের মৃত্যু হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আমি ইতিমধ্যে আপনারা জানেন যে টিকাদান কর্মসূচি শুরু করেছি। গত বৃহস্পতিবার পর্যন্ত 28,50,940 জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। অবশ্য আজকের হিসাবটা এখনো পাইনি, পেলে আরও বাড়বে। অর্থনীতির চাকাকে সচল রাখতে এখন পর্যন্ত আমরা 1,24,000 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা মোট জিডিপির 4.44%। সাংবাদিক বৃন্দ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বহির বিশ্বে বাংলাদেশ একটি প্রত্যয়ী ও মর্যাদাশীল দেশ হিসেবে জায়গা করে নেবে। আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জন, 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ উন্নীত হওয়া এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে আমাদের জন্য এটি একটি বিশেষ ধাপ। ইতিমধ্যে আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছি। টেকসই উত্তরণের লক্ষ্যে বিভিন্ন কৌশল এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী নদীর তলদেশে টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী মাতাবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প সহ বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এগুলোর কতগুলি এবছর বা আগামী বছরের শুরুতে চালু হবে, যা আমাদের জিডিপিতে অবদান রাখবে।
আজকের দিনে কি কোনো প্রশ্ন থাকতে পারে? গোটা বিশ্ব যেখানে উৎকণ্ঠায় উদ্বিগ্ন ছিল এবং সংবাদ মাধ্যমে বাংলাদেশ জেন্ট সিটি হিসাবে কোটি কোটি লোক আক্রান্ত হবে, এই প্রাকৃতিক মহামারী দুর্যোগ থেকে আপনি এই জাতিকে রক্ষা করছেন এমন কোন ম্যাজিক দিয়ে সেটা জাতি আপনার কাছে জানতে চায়, আরো আশ্বস্ত হতে চায়, আপনাকে ধন্যবাদ মানাই। দেখুন, এটা কোনো ম্যাজিকের বিষয় না, এটা হচ্ছে স্বাভাবিক। এই করোনা ভাইরাস এমনভাবে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, সকলেই আসলে মূলত ঘাবড়িয়ে গিয়েছিল যে কি হবে কি হবে। আমি সত্যি কৃতজ্ঞ আমার দেশের মানুষের কাছে যে আমরা যখন যে কোনো পদক্ষেপ নিয়েছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা সেটা অনুসরণ করেছে এবং স্বাস্থ্য সুরক্ষার যে নিয়ম নীতিগুলি আমরা মেনে চলার জন্য অনুরোধ করেছিলাম সেটা তারা মেনে চলেছে। এবং সমালোচিত যে সমস্ত পদক্ষেপ বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে, মানে আমাদের দেশের মানুষের যাতে কোনো রকম আর্থিক কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে বিশেষ প্রণোদনা দেওয়া বা আর্থিক সহযোগিতা করা বা গ্রাম পর্যায় পর্যন্ত অর্থ সরবরাহ করা, এটাও আমাদের একটা পদক্ষেপ ছিল। আর সেই সাথে সাথে আমরা আরেকটা বলবো যে আমরা কিন্তু আগাম যখন তখনও গবেষণা চলছে, তারপরে আমরা আগাম অর্থ দিয়ে করোনার মানে টিকা কেনার ব্যবস্থাও নিয়েছি। কাজে এখানে আমাদের যারা কাজ করেছেন আমাদের সাথে, শুধু আমাদের সরকারের সকল সদস্য থেকে শুরু করে প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, আমাদের বর্ডার গার্ড, আমাদের আনসার বিডিপি, পুলিশ বাহিনী থেকে প্রত্যেকে যেমন কাজ করেছে, সেই সাথে আমার দলের নেতা কর্মী যে যেখানে ছিল, আমাদের সকল সহযোগী সংগঠন, সে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেকে এবং যাকে যখন যে কাজে বলেছি সবাই নিজের জীবনে ঝুঁকি নিয়েছে, ঘরে ঘরে সকলে সহযোগিতা পৌঁছে দিয়েছে, ত্রাণ পৌঁছে দিয়েছে। এই এই যে সকলে সম্মিলিতভাবে কাজ করা, কাজে এটা আমার কোনো ম্যাজিক না, বলতে পারেন এটা বাংলাদেশের মানুষের ম্যাজিক। আর আমি যেটা করেছি যে এদেশের মানুষকে আমার বাবা ভালোবেসেছেন, তাদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি তার জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন, কাজে এখানে আমি মনে করছি এটা আমার কর্তব্য মানুষের পাশে থাকা। কাজে এখানে ম্যাজিক খুঁজে দরকার নাই, এটা হলো আন্তরিকতা, দায়িত্ববোধ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাহিদুজ্জামান শাসক, আমি জাপান কিউরি নিউজের কান্ট্রি চিফ। আমার ছোট্ট দুটি প্রশ্ন, অনেকদিন পরে আপনার সংবাদ অনেকদিন পরে আজকের এই সফলতার পিছনে আপনার কঠোর পরিশ্রম, নেতৃত্ব নিশ্চিতভাবে প্রশংসার দাবিদার। কিন্তু আগামী পাঁচ বছর আমাদের সামনে যে বড় চ্যালেঞ্জ, দেশকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে শোষণ করার যে চ্যালেঞ্জ, এরপরেই আমরা যাব, এটা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কথা চিন্তা করে আগামী 2024 নির্বাচনে আপনি কি অংশগ্রহণের কথা চিন্তা করছেন কিনা? আমার দ্বিতীয় ছোট্ট প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে যা আপনি অনেক উল্লেখ করেছেন, আমি এগুলি উল্লেখ করতে চাই না। সামাজিক ক্ষেত্রে আজকে রোহিঙ্গাদের যে আশ্রয় দিয়েছেন, সারা বিশ্বব্যাপী আপনি নন্দিত, আমি প্রশংসিত। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক লেখকদের উপর হয়রানি ও নির্যাতনে আপনার সরকার সমালোচিত, আমি আপনার মন্তব্য আশা করছি। আপনি তো একটা প্রশ্নে অনেক প্রশ্ন করে ফেললেন। 2024 আসলে তখন না সিদ্ধান্ত নেওয়া যাবে কি করব। তো 2024-এর মধ্যে আমাদের যে যে আমরা মানে উন্নয়নশীল দেশ হিসেবে যে গ্র্যাজুয়েশনটা হলো সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি এবং
উন্নয়নশীল দেশ হিসেবে যে চ্যালেঞ্জগুলি আসবে সেগুলি যেন মোকাবেলা করতে পারি সেই প্রস্তুতি কিন্তু আমরা এখন থেকে নিচ্ছি এবং নেব, এবং এটা 2024 থেকে 2026 পর্যন্ত আমাদের ধরে রাখতে হবে, আমি সেইটুকু বলতে পারি। আর সেই চ্যালেঞ্জ নেবার জন্য যা যা করণীয় আমি তা করতে প্রস্তুত। আমার না আপনার অনেক প্রশ্ন উত্তর এখানে হয়ে গেল। আর হ্যাঁ, রোহিঙ্গাদের মানবিক কারণে আমরা স্থান দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে সেই 1971 সালের কথা। আর এ ব্যাপারে সত্যি কথা বলতে গিয়ে আমার ছোট বোন রেহানা সে আমাকে এই প্রশ্নটাই করেছিল যে 16 কোটি মানুষকে ভাত খাও আর কয়েক লক্ষ মানুষকে খাওয়াতে পারবো না, এত কষ্ট ওরা পাচ্ছে দেখো। সেই কথাটাই আমাকে সব থেকে বেশি শক্তি দিয়েছিল, যার জন্য আমরা তাদেরকে আমাদের দেশে স্থান দিয়েছি এবং তার জন্য থাকার সুন্দর ব্যবস্থাও করে দিয়েছি। আপনারা দেখেছেন শুধু তাদের জন্য না, আমার নিজের দেশের যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষগুলি, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, জীবন করে আশা ভরসা নাই, কোনো মতে খুন্নি বৃত্তি করতেই যারা কষ্ট করে বা হাত পেতে চলে, তাদের একটা ঠিকানা ব্যবস্থা আমরা করে দিচ্ছি মুজিববর্ষে। এটাই আমাদের সবচেয়ে বড় কাজ যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা একটা ঠিকানা দেব, তাদেরটা থাকার জায়গা করে দেব। আমি জানি এটা জায়গা পেলে ওটাই তার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা ক্ষেত্র হিসেবে তৈরি হতে পারবে। ধন্যবাদ। নিরাপত্তার বিষয়ে আপনার একটু মন্তব্য চাচ্ছিলাম, সাংবাদিক এবং লেখকদের কারণে যে হয়রানি এটা নিয়ে আপনার সরকার সমালোচিত, আপনার মন্তব্য পেলে খুশি হতাম। কিসের ব্যাপারে? ডিজিটাল নিরাপত্তা আইনে, ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব, এই দায়িত্বটাও আমাদের পালন করতে হবে। এই কারণে যে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমাদের দেশের ছোট্ট শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে তারা কেউ যেন বিপথে না যেতে পারে বা তাদের কোনো রকম মানে অসামাজিক কার্যকলাপ অথবা কোনো ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস বা অন্য কোনো ধরনের কোনো ইসের সাথে জড়িত হতে না পারে বা এমন কোনো কাজ না করা যেটা দেশের জন্য ক্ষতি হয়, দেশের মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেজন্য এই ডিজিটাল বাংলাদেশ করার সাথে সাথে ডিজিটাল নিরাপত্তা দেওয়া একান্তভাবে অপরিহার্য। এখন এ ব্যাপারে আজকের দিনে আর বেশি কিছু বলতে চাই না, তবে এইটুকু বলবো যে সমালোচনা যারা করছেন তারা করবে। তো আপনারা একটা জিনিস তো লক্ষ্য করেছেন যে কারা সব থেকে বেশি সমালোচনা করছে, তারা বাস্তব কথাটা কি একবার উপলব্ধি করতে পারে বা উপলব্ধি করছে? তারা তো তা করছে না। আজকে একটা আমাদের শুভ দিন, আমি অন্য কোনো কথা বলতে চাই না, কিন্তু বাংলাদেশের এই পলিটিক্সে আমার বয়স তো 75 বছর, সে স্কুল জীবন থেকে তো রাস্তায় নামি, 62 সাল থেকে কিন্তু পথে পথে মিশলে মিশলে যোগ দিয়েছি, কাজে দেশের সবাইকে আমার মোটামুটি চেনা আছে। শুধু আমি এইটুকু বললাম, আমার কে কোথায় কী কে আমি কী বলে সেটা আমার জানা আছে। হ্যাঁ, কারণ মৃত্যু কাম্য নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অশান্ত সৃষ্টি করা এটাও কিন্তু কাম্য না। বাংলাদেশে 3রা নভেম্বর জেলখানায় 4 জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তো সেরকম কোনো ঘটনা তো আর ঘটেনি এখনো। কিন্তু যারা সেই হত্যাকাণ্ড ঘটেছিল তাদের সাথে তো অনেকে গাঁটছড়া বেঁধেছে, আমি দেখেছি অনেকে অসুস্থ হলে মারা গেলে সেটা কি করা আছে। মানে প্রধানমন্ত্রী, আমার নাম শারিক সিরাজ, আমি চান্দিলাতে কাজ করি। আজকে এখানে প্রশ্ন করার জন্য আসিনি আমি, আজকের এই বিশেষ দিন যে অন্যদের মতো ইতিহাসের একটা সাক্ষী হওয়ার জন্য এসেছি। আর আপনাকে অভিনন্দন এবং আপনার সাথে আপনার দল এবং আপনার মন্ত্রিপরিষদ থেকে শুরু করে যারা কাজ করেছেন
সবার প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। একটা বিষয় আমরা খুব এই কোভিড কালীন সময় খুব পরখ করেছি খুব কাছ থেকে, যেটা প্রথম দিন থেকে আপনি দেশটাকে সচল রেখেছেন ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে। কোভিডের সেই সংকটকালীন সময়ে যদি এটা না থাকতো চালু, তাহলে আমার মনে হয় যে আমরা অনেকটাই পিছিয়ে যেতাম। এটা আমার ব্যক্তিগত একটা ধারণা থেকে কথা বললাম। আমি আরো খুব ক্লোজলি যদি বলি, আপনি কোনোই থেকে চাপ দিয়ে মুখে ধরতে হবে হাঁচি না দিতে এটাও চেষ্টা করেছেন শেখানোর জন্য। তো সেই দিক থেকে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত ছিলেন বলেই আজকে আমরা খুব গর্ব করে বলতে পারি যে কোভিডের এই সময়টাতে আমাদের কোনো ধরনের ব্যক্তি হয়নি, খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক নিরাপত্তা থেকে শুরু করে সবগুলো বিষয়ে। এবং এটা নিঃসন্দেহে দূরদর্শিতার একটা বিষয়। সেই দিক থেকে এটা আমি বিশ্বাস করতে চাই যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে এই গ্র্যাজুয়েশন যখন এসেছি আর চার বছর পরে আমরা মূল ঘোষণাটা পাব, আমি মনে করি যে পদ্মা সেতু শুরু হলে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর সাথে আমাদের প্রায় শুরু 18টা জেলার সাথে সম্পর্ক তৈরি হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। অবশ্যই আপনার পরিকল্পনার ভেতরে আছে 2024 আমরা এই গ্র্যাজুয়েশন ঘোষণার সময় পর্যন্ত পরিকল্পনাগুলো ঠিকঠাক থাকলে আমরা পৌঁছতে পারব। আমি ছোট্ট দুটি প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করব। আপনি প্রথম দিন থেকেই অনেকগুলো প্যাকেজ ঘোষণা করেছেন, তার ভিতরে তিনটি প্যাকেজ ছিল, 3,000 কোটি টাকা ছিল সিএসএমই, 3,000 কোটি টাকা ছিল একেবারে ক্ষুদ্র ব্যবসা, আর 5,000 কোটি টাকা ছিল কৃষকদের জন্য। রেগুলার যে সমস্ত ঋণগুলো আছে সেগুলো ভালোভাবে গেছে, কিন্তু সিএসএমইতে আমি যতটুকু আজকে পর্যন্ত দেখেছি সেটা খুব ভালোভাবে যায়নি। সেখানে 60% পর্যন্ত প্রণোদনা প্যাকেজগুলো এ পর্যন্ত হয়েছে, কিন্তু এক বছর পার হয়ে গেছে। আর যেটা 5,000 কোটি টাকা কৃষির ফসলের বাইরে সেটার অবস্থা এরকম। এই দুটি বিষয়। আর যাদের জন্য আমরা আজকে ভালো আছি, যে আমাদের গ্রাম বাংলা থেকে চলে যাওয়া প্রবাসী বাঙালি যারা রেমিটেন্স পাঠাচ্ছে, আপনি দেখছেন নগদ প্রণোদনা দিয়েছেন বলেই তো তারা টাকাগুলো পাঠিয়েছে, তারা বিদেশে যাতে আরেকটু ভালো থাকতে পারে এই বিষয়টি আপনি দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আমরা কিন্তু যখন আমরা এই যে বিভিন্ন ধরনের প্রণোদনা দেই, আমরা একটা মোটামুটি হিসাব করেই দিয়েছিলাম, কিন্তু আপনি জানেন যে আপনারা আমাদের কৃষক বর্গা চাষি, তাদেরকে কিন্তু বিনা জামানতে আমরা কৃষি ঋণ দিয়ে থাকি, তাদের জামানতও লাগে না। যারা বিনা জামানতে পায় তারা তো আর এই ঋণ গ্রহণ করতে আসেনি, এটা হলো বাস্তবতা। তাছাড়া কৃষকদের যেমন সারের দাম কমিয়ে যেটা 90 টাকা ছিল তাকে আবার 12 টাকা দিয়েছি, বীজের ব্যবস্থা করা সব কিছু, এবং ধান কাটা আমরা তো আমাদের দলের লোকদেরও নামিয়ে দিয়েছি, সেই সাথে বোধহয় সমাজের সর্বস্তরের মানুষ নেমে তাদেরকে সাহায্য করেছে, কৃষকের খরচ কিন্তু সেখান থেকে বেঁচে গেছে। আর আমরা সবসময় আমি করোনা ভাইরাসে যখন ধাক্কাটা আসলো আমি সবার আগে একটা কথাই বলেছি যে আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের খাদ্য ব্যবস্থা আমরা করব, যাতে করে এই এর কারণে যেন কোনো রকম দুর্ভিক্ষ দেখা দিলে আমাদের দেশের মানুষদের কষ্ট না পায়। আমি কিন্তু সেই কাজটাই সবসময় করেছি। প্রণোদনার টাকা আমরা দিয়েছি, এখন কেউ কেউ নিতে যদি না পারে এটা তো তাদের বিষয়, তারপরেও আমরা যতদূর পেরেছি খোঁজ করে করে যেখানে যেখানে দেওয়া প্রয়োজন, এবং আমরা অনেক ক্ষেত্রে যেমন যেখানে যেমন গার্মেন্টসে ধরেন 5,000 টাকা ঘোষণা দিল, সেখানে প্রায় আমরা 10,000-এর উপরে টাকা দিয়েছি, এরকম অনেক ক্ষেত্রে বেশি দিতে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো কম খরচ হয়েছে, কিন্তু এটা কোনো হিসাবে এরকম হিসাবের বিষয় না, কিন্তু এটার দেখবেন আপনি ফলাফলটা কী। আমাদের এই প্রণোদনার ফলে শ্রমিক কর্মহীন হয়নি, বা আমাদের কৃষক বসে থাকেনি, বা আমাদের উৎপাদন হ্রাস পায়নি অন্তত পক্ষে। তারপর এবার শুধু করোনা না, তিনবার ভয়াবহ বন্যা, সেই সাথে আবার ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগটাও কিন্তু এর সঙ্গে ছিল, সেটা আপনাদের দেখতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা মোকাবেলা কিন্তু একটা জায়গায় মোকাবেলা আমরা করেছি, তার জন্য সর্বতভাবে সহযোগিতা আমরা করেছি,
তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কৃষি নিয়ে অনেক কাজ করেন। আর প্রবাসীদের কথা বলবো, হ্যাঁ, প্রণোদনায় শুধু দেইনি, অনেক ক্ষেত্রে প্রবাসীদের আমরা নগদ অর্থ সাহায্য পাঠিয়েছি, সেটা হয়তো অনেক আপনারা জানেন না। নগদ অর্থ সাহায্য কিন্তু আমরা অনেককে দিয়েছি। আবার যারা আটকা পড়েছে স্পেশাল প্লেন পাঠিয়ে তাদের ফেরত এনেছি, কাজে সর্বতভাবে, এবং যেসব দেশে যারা ছিল তাদেরকে আমরা অনুরোধ করে তাদের থাকার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। কাজে তাদের কথা আমরা সবসময় চিন্তা করি এবং তাদের জন্য আমরা ব্যবস্থা রাখি। এত কাজ করেছি, অত বলতে গেলে তো মেলা সময় লাগবে, আপ তো বোধহয় রাত ভোর হয়ে যাবে। ধন্যবাদ। আবার কিছু কিছু বের করেন। হ্যাঁ বলেন কে? মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রেজওয়ান, আমি মাসাঙ্গা টেলিভিশনে কাজ করি। মাইকটা কেমন খসখস করতেছে, আমার সাউন্ডটা ভালো আসে না। হ্যালো, হ্যাঁ বলেন। আমার নাম রেজওয়ান, আমি মাসাঙ্গা টেলিভিশনে কাজ করি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে স্বল্প উন্নয়নশীল দেশে এই যে ট্রানজিশন হচ্ছে, এটা জাতি হিসেবে এটা আমাদের খুব একটা গর্বের বিষয়। কিছুদিন আগে আপনি একটা বক্তব্যে বলেছেন, বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে ততই বাংলাদেশের উপরে আঘাত আসে, এটা আপনি বলেছেন। রিসেন্টলি আল জাজিরা চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, যেটাকে আপনার সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এরকম। এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কোনো মন্তব্য এখনো পাইনি, যদি আপনি এই সুযোগে এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ। দেখেন, আমার কোনো প্রতিক্রিয়া নেই, আমার কোনো কিছু বলারও নাই, কারণ একটা চ্যানেল যে কী বলছে না বলছে, কী করছে না করছে, সেটা দেশবাসী বিচার করে দেখবে, দেশের মানুষই বিচার করে দেবে যেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আর কতটুকু বানোয়ার, আর কী উদ্দেশ্যে তারা করছে, সেটাও বড় কথা। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, একটা কথা মনে রাখবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। যে খুনিরা একটা দেশের রাষ্ট্রপতি শুধু না, একটি গোটা পরিবারকে, একটা ছোট্ট শিশুকে পর্যন্ত হত্যা করেছে, সেই খুনিদেরকে কিন্তু ইন্ডেমনিটি দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে চাকরি দেওয়া হয়েছে, বিদেশি দূতাবাসে তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, জনগণের ভোট চুরি করে পার্লামেন্টেও বসানো হয়েছে, এইভাবে তাদের মর্যাদা দেওয়া হয়েছে। যারা এটা করেছে তাদের সম্পর্কে আপনাদের কি ধারণা? তো আমি সন্তান হিসেবে যখন সরকারে আসলাম তখন কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যার বিচার করেছি, এই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে এই বিচার হয়েছে। যুদ্ধ অপরাধী যারা এদেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, যাদের বিচার স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, 75-এ জাতির পিতাকে হত্যার পর মানে এসে তাদেরকে মুক্ত করে তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা এবং সরকারের অংশীদার বানায়। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত আমরা তাদেরও বিচার করেছি, সেই সাথে দুর্নীতি লুটপাট অন্য অন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, যেমন 10 টাকা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে এ ধরনের বহু ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও বিচার হয়েছে। আর যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা তাদের দোষ, তাদের পরিবার, তারা কিছু করে বসে থাকবে নাকি? তাদেরও কিছু আমরা দেখি, তাদেরও কিছু ইন্ধন আছে। আর সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে তো একটা অদ্ভুত একটা মিথস্ক্রিয়া দেখা যায়, যে আল্ট্রা লেফট আল্ট্রা রাইট সময় সময় এক হয়ে যায়। আমাদের অপরাধটা কি? সেটাই তো আমার বড় প্রশ্ন। সরকার হিসেবে আমরা দেশের জন্য যেভাবে কাজ করেছি, এগিয়ে নিয়ে গেছে 12 বছরের মধ্যে, আপনারা একবার চিন্তা করে দেখেন তো, 2008 সালে কী অবস্থা ছিল, 2007 সালে কী অবস্থা ছিল, বা 2001 সালের থেকে সেই নির্বাচনের সময় থেকে 2008 পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত কী পরিস্থিতি বাংলাদেশের ছিল একবার স্মরণ করেন। আপনারা সাংবাদিকরা স্মরণ করেন, দক্ষিণাঞ্চলে তো সাংবাদিকরাই যেতে পারত না। সেই রকম একটা বিধ্বস্ত এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যে যখন 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করি, তার পরপরই তো কতগুলি ঘটনা ঘটানো হলো, সেগুলো সামাল দিয়ে
এবং প্রতি পদে পদে সমস্ত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? তারপর আমরা করতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আমাদের স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে। এবং আমরা তা পারবো, সে প্রস্তুতি আমাদের আছে, কারণ আমাদের অর্জনটা এত বেশি যে যে মাত্রাগুলি দেওয়া আছে তার থেকে অনেক বেশি অর্জন আমাদের আছে, আর ভবিষ্যতে আমরা আরও বেশি করব। এবং সেটা করার জন্য আমাদের প্রস্তুতি আছে, পরিকল্পনাও আছে, আমরা সেগুলি সব ঠিকঠাক করেই কিন্তু কাজ করি। কাজে বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা এই দেশটাকে অস্ত্র চোরা কারবারি, ড্রাগ চোরা কারবারি, দুর্নীতির একটা আখড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল, তারা বাংলাদেশের উন্নতিটা মানবে কিভাবে বলেন? তারা তো এটা মানতে পারে না। তাদের তো চেষ্টাই থাকবে বাংলাদেশকে কিভাবে বদনাম করতে, বাংলাদেশের দুর্নাম করতে, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। তবে এটা আমি আমি চিন্তা কিছু আমার আমার ওখানে চিন্তা কিছু নেই, দেশবাসীকে বলো এটা নিয়ে চিন্তার কিছু নেই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এগুলি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার মতো সে সক্ষমতা আমাদের আছে, জনগণের আছে। তো এটা তো মুষ্টিমেয় গোষ্ঠী, এটা হলো বাস্তবতা। কারণ কোন চ্যানেল কি বললো না বললো ওটা শুনে তো আমার রাজনীতি না, আর দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমার রাজনীতি। যা বলতে হবে বলতে হবে, বলতে থাকুক, বলাটাই তো তাদের কাজ, আর জনগণের কাজ করাটা এটা আমাদের কাজ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি লাবণ্য ভূঁইয়া, আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এমন একটা সুন্দর সময় আপনার প্রেস কনফারেন্সে আসতে পেরেছি, সেই জন্য, কারণ জাতিসংঘের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এমন একটা সুখবর নিঃসন্দেহে বাংলাদেশের সকল মানুষের জন্য অনেক খুশির খবর। মাননীয় প্রধানমন্ত্রী, এই সুযোগে আমরা আমাদের মাননীয় প্রতিষ্ঠা সভাপতি জয়কে ধন্যবাদ দিতে চাই, এই কারণ যে তিনি ডিজিটাল বাংলাদেশ করেছিলেন বলেই কিন্তু আজকে ভার্চুয়াল আমরা আপনাকে দেখতে পাচ্ছি এবং আপনার সাথে এই প্রেস কনফারেন্সে অংশ নিতে পারছি। এবং এই কারণের সময় আমরা দেখেছি যে সারা বিশ্বে আসলে ডিজিটাল বাংলাদেশের কতটা প্রয়োজন ছিল, তিনি যে সরকার বক্তব্য ছিলেন তা বাস্তবায়ন করেছেন বলেই কিন্তু আজকে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। মানে দেখবো প্রধানমন্ত্রী, আমার প্রশ্নটা হলো যে সারা বিশ্বে যখন করোনা আক্রান্ত তখন কিন্তু যখন ভ্যাকসিনের একটা কথা আসলো তখনই আপনি 130টা দেশ ইতিমধ্যে কিন্তু এখনো ভ্যাকসিন পাইনি, কিন্তু আমরা অনেক দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন পেয়েছি। তো আমি সেই কথাগুলো জানতে চাই আসলে মাননীয় প্রধানমন্ত্রী, এটা কিভাবে সম্ভব হলো যে এত দ্রুত গতিতে আপনি বাংলাদেশের মানুষকে এই ভ্যাকসিন কিভাবে আমাদেরকে উপহার দিলেন সেটা জানতে চাই। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এই 7ই মার্চ হতে যাচ্ছে, আমাদের একটি দল বিএনপি তিনি তারা 7ই মার্চ পালন করতে যাচ্ছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি আগে বলছি যে করোনা ভাইরাস মোকাবেলার জন্য যা যা করণীয় আমরা এই মহামারী দেখার সাথে সাথে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি, আর টিকাগুলি যখন তখনও গবেষণা চলছে, আমি কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে বুকিং করে ফেলেছিলাম যে যেখানেই পাওয়া যাক আমরা আগে আনবো, আমার দেশের মানুষকে সুরক্ষা দেব, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। যেমন আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমি নির্দেশ দিয়েছি যে আমাদের স্কুল কলেজ এখন প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত শিক্ষক এবং কর্মচারী যারা আছে তাদেরকে টিকা দিতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ে যারা হোস্টেলে থাকে তা WHO-র নির্দেশ মতো যে বয়স পর্যন্ত দেওয়া যাবে না তার উপরের বয়স থেকে সকলকে টিকা দিতে হবে, এবং এটা আমরা দেবো কারণ আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত খুলতে চাই, পড়াশোনার পরিবেশটা ফিরে আনতে চাই। সাথে সাথে আমাদের আমরা সবসময় এটাই চিন্তা করছি যারা মানুষের জন্য কাজ করে সবসময় মানুষের পাশে থাকতে হয় তাদের টিকা দেওয়াটা আগে, কিন্তু আমরা কিন্তু
সারা গ্রাম পর্যায় পর্যন্ত প্রচার চালাচ্ছি যেন সবাই টিকা নিতে আসে। এবং আজকে আমরা ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে আরও 3 কোটি ডোজ কেনার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছি, যাতে করে আমাদের আমাদের যেটা আছে এটা প্রথম ডোজ দেওয়ার সাথে সাথে দ্বিতীয় ডোজ আমরা শুরু করবো, সাথে সাথেই যেন আবার আমাদের হাতে এসে যায়, যেন একটা মানুষও এই টিকা থেকে বাদ না যায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং প্রয়োজনে যদি কোনো দেশ উৎপাদন করতে না পারে, আমাদের দেশ উৎপাদন করতে পারবে। আমি আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইতিমধ্যে বলছি যে কারা কারা এটা করতে পারবে তার জন্য প্রস্তুত থাকা, এবং এখানে মানে সিড যাতে আনা যায় তার ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা এখন দেখছি। কাজে মানুষকে সুরক্ষা দেওয়া এটা তো আমার কর্তব্য, আমি প্রধানমন্ত্রী হিসেবে শুধু না, আমি জাতির পিতার কন্যা, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সেই হিসেবেই আমি মনে করি আমার এটা কর্তব্য, আমরা করে যাচ্ছি। আর অন্য বিষয়ে বেশি কিছু বলার নাই তো, ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জয়ী নামন, এটিএন বাংলায় কাজ করি, এবং কৃতজ্ঞতা যে এই করোনার মধ্যে 1 বছর পরে আপনার ভার্চুয়ালি হলেও আপনার সামনাসামনি আমরা আসতে পেরেছি, কথা বলার সুযোগ পাচ্ছি। এই যে 1 বছর থেকে আমরা উত্তীর্ণ হচ্ছি, এটি বাংলাদেশের জন্য খুবই আনন্দের খবর, আপনার জন্য আনন্দের খবর, আমাদের সকলের জন্য। এবং আমি খুব মনে করতে পারি যে 2009 সালে আপনি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পরে ইস্তাম্বুলে এনবিসি সম্মেলনে বক্তব্য রেখেছিলেন, এবং সেখানে আপনি বলেছিলেন যে কি প্রক্রিয়ায় বাংলাদেশ উত্তীর্ণ হবে, এবং সেই রোডম্যাপ ধরেই বাংলাদেশ আজকে এগুলো। আপনার সেদিনের সেই পরিকল্পনা যে কতটা সফল ছিল আজকে সেটি প্রমাণিত হলো, এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে 2টা প্রশ্ন করার সুযোগ নিতে চাই, যদি আপনি উত্তর দেন। প্রথমত, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার কথা আপনি বলেছেন, আমরা স্বীকার করি অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এই আইনের কিছু কিছু অপপ্রয়োগের অভিযোগ পাওয়া যাচ্ছে, এবং আপনি প্রকারান্তরে বলেছেন যে কারাগারে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে একজন লেখকের, সেটি নিয়ে বাংলাদেশে এখন অনেক কথাবার্তা হচ্ছে, এরকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আপনার তরফ থেকে যদি একটু স্পষ্ট সতর্কবাণী থাকে তাহলে আইনের অপপ্রয়োগ কমতে পারে বলে অনেকে মনে করেন। এটি একটি ছোট্ট প্রশ্ন। করোনা ভাইরাসের টিকা প্রসঙ্গে আপনি কবে টিকা নেবেন, এটি মানুষ জানতে চায়। ধন্যবাদ। দেখুন, আইনের আইন তো আপন গতিতে চলে, এখন আইনের অপপ্রয়োগ হচ্ছে কি না এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার, কারণ কোনটা আপনার কাছে অপপ্রয়োগ আর কোনটা অপপ্রয়োগ না এটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমি তো মনে করি যে আইন তার নিজ গতিতেই চলছে এবং চলবে, যদি কেউ অপরাধ না করে তার বিচারে শাস্তি হবে না, কিন্তু আদৌ অপরাধ হচ্ছে কি না বা এমন কোনো কাজ করছে কি না যেটা দেশের ক্ষতি হচ্ছে বা জনগণের ক্ষতি হচ্ছে, সেই কাজ থেকে বিরত করা, ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি আজকে, সে কারণে আপনাদের সঙ্গে অনেকদিন পর হলো দেখা হলো, দেখা করতে পারছি। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছিল বলেই বাংলাদেশের অর্থনৈতিক টাকাটাও আমরা সচল রাখতে পেয়েছি, বা আমাদের প্রশাসনিক কার্যক্রম আমরা চালাতে পারছি, আইন শৃঙ্খলা রক্ষী সংস্থায় তারা কাজ করতে পারছে, প্রত্যেকেই কাজ করতে পারছে, এটা না হলে তো আমরা পারতাম না, হয়তো আমরা এগোতেও পারতাম না, কোথায় যে কী ঘটতে জানতেও পারতাম না, তো সেটা আমরা করতে পেরেছি। কিন্তু আমি তো আগেই বললাম যে আপনি সুযোগটা নেবেন, কিন্তু সেই সুযোগটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় সেটা অবশ্যই দেখতে হবে। আর আমি টিকা অবশ্যই নেব, তবে আগে আমার দেশের মানুষের কত পার্সেন্ট মানুষটাকে নিতে পারলো দিতে পারলাম সেটা আমি আগে দেখতে চাই, কারণ আমার একটা টিকার জন্য যদি আরেকটা মানুষের জীবন বাঁচে সেটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? আমি তো আছি 75 বছর বয়সে, আজ আছি কাল নেই, হাত মহিত কেউ বলতে পারে, যে কোনো সময় যে কেউ আমরা মারা যেতে পারি, কিন্তু আমার আগে আমি খোঁজ নিচ্ছি যে আমাদের একটা টার্গেট করা আছে, এই সংখ্যা পর্যন্ত আগে আমি নির্দিষ্টভাবে দেব, এটা যখন হবে তারপরে আমারটা আমি নেব, যদি বাঁচে বেঁচে থাকি মানে টিকা বাঁচে তখন দেব, এটাই তো বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা বললেই আপনি সবচেয়ে খুশি হন, বঙ্গবন্ধু কন্যা
প্রিয় নেত্রী শেখ হাসিনা এবং আপনার পাশে বসে আছেন আমাদের আরেক বঙ্গবন্ধু কন্যা সদ্য শেখ রেহানা। আপনাদের দুজনকে সম্বোধন করে আজকে বিশেষ দিনে সামান্য একটা দুটো কথা বলতে চাই। নেত্রী, আমাদেরও হয়তো আপনি বললেন আপনার 75 বছর, কিন্তু আমাদেরও রাজপথে 40 বছর হচ্ছে। যে 75-এর পরে 2 পাতার লিফলেট আপনার কাছ থেকে টাকা নিয়ে 4 পাতার লিটল ম্যাগাজিন দিয়ে আমাদের জীবন শুরু। সেদিন বঙ্গবন্ধু নামে কজন কথা বলতো, কজন 15 আগস্টে আমরা লেখা ছাপতে পারতাম, কত জাতীয় পত্রিকা কজন বঙ্গবন্ধু লিখতো, আপনি আমাদের চেয়ে সবার চেয়ে বেশি জানেন। আপনার বিরাট সাফল্য, আজকে আপনার সঙ্গে যারা ছিল তারা তো আছেই, আরেকটা অংশ সত্যি সত্যি আপনার কাজে মুগ্ধ হয়ে কনভার্ট হয়েছে। শাইখ রাত ভাই আপনার অসংখ্য প্রশংসা করলো, আমি খুশি হয়েছি। আরেকটা বড় অংশ এখন আপনার প্রশংসা না করে পারে না, কিন্তু আবার মাঝখানে একটু কিন্তু বলে, সব ভালো সব ভালো কিন্তু, হ্যাঁ এরা ঠিক হয়ে যাবে নেত্রী। আর একটা ক্ষুদ্র অংশ বিএনপি জামাত ফ্রিডম পার্টি যারা আল জাজিরা প্রোডাকশন করেছে, আমাকে জিজ্ঞেস করেছিল প্রোডাকশন সম্পর্কে, আমি কি অসাধারণ, শুধুমাত্র ক্রেডিট লাইনটা দেওয়া হয়নি, যদি শেষে লিখতো একটি বিএনপি জামাত আল ফ্রিডম পার্টি প্রোডাকশন, তাহলে আমাদের আর এত কথা বলতে হতো না। সুতরাং এবং আমি নিশ্চিত খবর নিলে জানা যাবে যে এটা একটা পেইড ডকুমেন্টারি। টেলিভিশনগুলি আমরা তো একটু একটু কাজ করি, কিছু কিছু নিজে ইউজ করে, কিছু কিছু স্লট বিক্রি করে পেইড ডকুমেন্টারি করে। আমার ধারণা আল জাজিরা পেইড ডকুমেন্টারি বাই বিএনপি ফ্রিডম পার্টি, কিন্তু এত ভুলে ভরা, এত অসঙ্গতিতে ভরা, সুতরাং মান অত্যন্ত খারাপ নেত্রী, এটাকে পাস মার্কও দেওয়া যাচ্ছে না। সুতরাং আজকে নেত্রী আমরা একটু হাসি ঠাট্টার মধ্যে থাকি, বাংলাদেশের ইতিহাসে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সকল ক্ষেত্রে ফরেন পলিসির ক্ষেত্রে আপনাকে বিশ্বের নেতারা মানে মাস্টার ব্যালেন্সের জন্যই সবচেয়ে বেশি প্রশংসা করেন। জীবন জীবিকার সমন্বয় করতে যায় সব দেশ লেজে গোবরে করে ফেলেছে, কেউ জীবন বাঁচিয়েছে জীবিকা বাঁচাতে পারে নাই, কেউ জীবিকা বাঁচা দিকে উল্টা হয়ে গেছে। বাংলাদেশ মেড এ ফাইন ব্যালেন্স সকল ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনি ফাইন ব্যালেন্স করেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সকল অ্যাক্টই আপনার হাতে ফাইন ব্যালেন্স হবে, আমাদের বিশ্বাস আছে। আজকে শুধুই সেলিব্রেশনের নেত্রী এবং আমাদের বোন প্রিয় নেত্রী শেখ রেহানা, আপনাদের আপনারা দুজন সামনে আছেন আজ আমাদের সেলিব্রেশনে। তবে ডিজিটাল আপনার ডিজিটাল বাংলাদেশ নেত্রী আমাদের একটু ক্ষতিও করে ফেললো, যে আপনারা আমাদের মধ্যে ডিজিটাল ডিভাইড তৈরি করে দিল। আমি অন্তত প্রেস কনফারেন্সের দিন আমরা আপনাকে সামনের থেকে দেখতে পারতাম, এখন এই ডিজিটাল প্রযুক্তি সেটাও কেড়ে নিল নেত্রী। থ্যাংক ইউ, জয় বাংলা। জি ধন্যবাদ। এই ডিজিটাল আসে দেখে তো তাও একটু আসতে মানে অন্তত একটু দেখা হলো, আর এটা যদি না হতো তাও তো দেখা হতো না, কারণ এই করোনার কারণে আমার তো বন্দি জীবন। 2007 সালে বন্দি ছিলাম ছোট জেলে, এখন একটা বড় জেলে বন্দি আছি, কিন্তু এইটুকু সুবিধা আছে যে ডিজিটাল পদ্ধতিতে সারা দেশের সাথে যোগাযোগ করতে পারি। মোবাইল ফোন একসময় কারো হাতে ছিল না, আমরাই মোবাইল ফোন সকলের হাতে তুলে দিয়েছি, তার মাধ্যমে আমার নেতা কর্মী যে যেখানে আছে তাদের সঙ্গে কথা বলতে পারি, আর আমাদের সাথে যারা কাজ করে যাচ্ছেন প্রত্যেক অন্তত আন্তরিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, এই যে মানুষের সেবা করার জন্য যে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ আমি দেখেছি, সেটাই সব থেকে বড় শক্তি। আর যার জন্য আজকে আমরা এই মানে বলবো যে বাংলাদেশ আজকে একটা ধাপে উঠে আসতে পারছে, নইলে এই করোনা ভাইরাসের মধ্যেও যে আমরা এটা উঠতে পারবো এটা অনেকেই ধারণা করতে পারেনি, কিন্তু আমরা পেয়েছি। কারণ আমি দেখেছি যে আমি যে যাদেরকে নিয়ে কাজ করি আমার প্রশাসনের প্রত্যেকেই এত আন্তরিকতার সাথে কাজ করেছে, প্রত্যেকটা মিনিস্ট্রি আন্তরিকতার সাথে কাজ করেছে, আর আমার অফিস তো আছে সকলে, যার ফলে এই রেজাল্ট আমরা পেয়েছি। সত্যি আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের এটা সেলিব্রেট করার দিন, তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর কথা হচ্ছে যে একটু কিছু বলবে, কিছু সমালোচনা করে বা কিছু সুনাম করে, তার মাঝখানে আবার একটু কিন্তু দেবে, তো এই কিন্তুটাকে আপনি মনে করেন যে ধরেন তো কোনো তরকারিতে একটু লবণ আর মরিচ বেশি দিয়ে ফেললো তো বা এরকমই হবে, একেবারে মানে সব কিছু ফ্ল্যাট হলে তো ভালো লাগবে না, তো সেটাই মনে করেন যে একটু লবণ বা মরিচের মাত্রা বেশি হয় তো সেটা মনে করেই নিলে হবে, এটা গায়ে মাখলে চলবে না। আমি জানি আমার আত্মবিশ্বাস আছে যে আমি কতটুকু কী কর
শিখছি, কী করতে পারবো বা দেশের জন্য কতটুকু করব, এটা বাবা মার কাছে শেখা। কাজেই এদেশের মানুষের জন্যই কাজ করতে চাই, আর কোনো কিছু না। আমার একটাই লক্ষ্য যে বাংলাদেশটাকে একটা জায়গায় আমি তুলে দিয়ে যেতে চাই। আজকে আমরা সেই উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় অর্জন। সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর দেখা হবে, এই দুর্ভিক্ষ মহামারী চলে যাবে, আবার আমরা নিশ্চয়ই দেখা করতে পারবো, সবই পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মঞ্জুরুল ইসলাম, আমি টিভিসি নিউজে কাজ করি। নিশ্চয়ই প্রসঙ্গ আসছে, নিশ্চয়ই আপনি উত্তর দেবেন। তার আগে জানবার, মাননীয় প্রধানমন্ত্রী, 2041 সালে উন্নত দেশের সুসংবাদটিও আমরা আপনার মুখ থেকে সেই প্রত্যাশা এবং সেই দোয়া সারা বাংলাদেশের মানুষের। আমার একটু ছোট্ট প্রশ্ন, এই যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যাবার জন্য আপনার অভিজ্ঞতা থেকে যে আমাদের মূল চ্যালেঞ্জ গুলো কি, কোন জায়গায় জনগণের সতর্ক থাকা উচিত সে লক্ষ্যে পৌঁছবার জন্য, যদি আপনার মুখ থেকে আজকে নির্দেশনা পাই, অনেক ধন্যবাদ। এটা হলো 2021, আর আমার বয়স 75, তো 20 যোগ দিলে কত হয়, তো 95, তো আমি সে সময় অদিন বেঁচে থাকবো আর কাজ করবো পাবেন নাকি মঞ্জু? তোমার একটা পিটা নিতে হবে সামনে বলে, এটা কখনো সম্ভব না। কিন্তু হ্যাঁ, আমি তো ক্ষেত্রটা তৈরি করে দিয়ে যাচ্ছি, সব প্রস্তুত করে দিচ্ছি, আমাদের নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে দেশ, তারা করবে। এবং তার জন্য আমি 2041 পর্যন্ত, 21 থেকে 41 প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি, 2100 সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান করে দিয়েছি, এরই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে এবং সময়ের সাথে এই জিনিসগুলি পরিবর্তন হবে, এবং সেইভাবে পরিকল্পনায় এগোলে নিশ্চয়ই দেশ এগিয়ে যাবে এবং অবশ্যই আমরা উন্নত দেশে প্রতিষ্ঠা পাবো। অতদিনও লাগবে না, তার আগেই আমরা হতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা তো প্রত্যেকটা এলাকা হিসেব করে করে আমরা উন্নয়নের কাজ করে যাচ্ছি, যে কোনো অঞ্চলের মানুষ যেন অবহেলিত না থাকে। আজকে উত্তরবঙ্গে মঙ্গা নাই, দক্ষিণ অঞ্চল সবসময় যারা প্রাকৃতিক দুর্যোগে সবসময় পর্যদস্ত থাকতো, সেখানেও আমাদের ব্যাপক কর্মসূচি চলছে। পদ্মাসেতু হওয়ার পরে সে কষ্টটাও থাকবে না। এভাবে পাহাড়ি অঞ্চলগুলিতে আমরা রাস্তাঘাট করে দিয়ে সেখানেও আমরা উন্নয়ন করে দিচ্ছি, এবং এমনভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি যে সে অঞ্চলের মানুষের কোনো কষ্ট থাকবে না। তো এভাবে আমরা কিন্তু একা শুধু গোটা দেশ বা একটা অঞ্চল হিসেব করেও কিন্তু আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে এটা উন্নত দেশ হবে এটা কেউ ঠেকাতে পারবে না, এটা আমরা করতে পারবো। তবে আমি করে যাবো, এত কথা না বললেই ভালো, অতদিন কেউ বাঁচে নাকি, আর বাঁচলেও সে সময় বুড়োত্তুত্রী হয়ে যেয়ে কাজ করতে পারবো নাকি। তো যা হোক, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই, শেষ করি এখন। যদি আমার ভালো লাগছে কথা বলতে, তবে আমি মনে করি যে আজকে আমার উন্নয়নশীল দেশ হিসেবে যে মানে একটা স্বীকৃতি যা পেলাম, এটাই সব থেকে বড় অর্জন। আর এই খবরটা আমি কার কাছ থেকে সর্বপ্রথম পাই, শেখ রেহানা, তার কাছে অনবরত ওখান থেকে খবর আসতে থাকে, এবং সেই প্রথম আমাকে 9:30 সময় জানায়। যাই হোক, আমি সবাইকে আবার ধন্যবাদ দিই, এবং ধন্যবাদ দিয়েই বলবো যে সামনে এগিয়ে যাওয়ার সব রকম প্রস্তুতি আমাদের আছে, উন্নয়নশীল দেশ হিসেবে কী কী করণীয় সেই ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা রয়েছে, সেটাও আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং আমরা কারো মুখোমুখি না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, আত্মমর্যাদা নিয়ে চলবো, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো, এবং আমাদের উন্নয়নের কাজ আমাদের নিজেদের বাজেট থেকেও আমরা করতে পারবো, সে ব্যাপারেও আমরা যথেষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা সেভাবেই চলবো। শুধু অনুরোধ করবো যে সবাই যার যার সহসা দায়িত্ব পালন করেন, আর আমার এটাই থাকবে আপনাদের কাছে যে আপনার স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলেন, সবাই একটু মাস্কটা পরে নিয়েন, হাত বা টিকা নিলেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষাটা একটু মেনে চলেন। আমারটাও সাথে আছে কথা বলার জন্য, মানে ইকো সব এখন পরে নিলাম। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার, খোদাহাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।